টি-20 বিশ্বকাপকে তবে ভারত নিজ নাঁরে করেছি সবুয়াড়ে বর্তমান উৎসাহর মাহল এবং এতে বর্ষর অপেক্ষা যে রয়েছিল 17 বর্ষর অপেক্ষার অন্ত ঘটিছে, কেমতি দেখুছেন আপনার, কেমতি সমীক্ষা করছেন? প্রথমত কলিঙ্গ টিভির সমস্ত দর্শক বহুত বহুত বধেই জনাইবি যে সমস্তে কালি রাতি খেল দেখিবে এবং সমস্তে নিশ্চিত ভাবে সে মুভমেন্ট কু সমস্তে মন ভরি উপভোগ করিবে। গোটে ফাইনাল ম্যাচ আপন মানে দেখিবে যে 2007 যে টি-20 ওয়ার্ল্ড কাপ হইছিল, যে ক্যাচ নেইতিলে লাস্ট বলরে যে আমি জিতিছিলি তাকে যে ডেরিস করিছিলে অল ওভার ইন্ডিয়ারে, সেটা প্রথম টি-20 ছিল, টি-20 ফর্ম্যাটে আরম্ভ হইছিল। কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হল, এটা নিশ্চিত ভাবে বহু লোক মানে তাঙ্কর ক্যারিয়ার পাই মধ্যে এবং তাঙ্ক উপরে মধ্যে কোশ্চিন মার্ক থিলা, এবং এই ম্যাচরে এমতি কিছু ঘটিলা যেগুড়া কি নিশ্চিত ভাবে আপনার দেখিবে যে বর্ষ বর্ষ ধরি আগুকু যেতবেলে এই টি-20 ওয়ার্ল্ড কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতিবার দেখা যাব সেগুড়াক কল দেখা যাব। আপনার সূর্য কুমার যাদবর আপনার সে ক্যাচ কুহন্তু কি আপনার পাণ্ডিয়াঙ্কর সে যে উইকেট সে ক্লাসমকর নেইতিলে সে উইকেট হুন্তু, এবং বিরাট কোহলিঙ্কর যে প্রত্যেক উইকেট এবং ভারতর গোটে গোটে উইকেট পরে তাঙ্কর যে প্রকার সে নিজকু এনজয় করন্তি এবং তাঙ্কর যে প্রকার সে মানে মানে যে বাণ্টন্তি মানে তাঙ্কর ইমোশন কু শেয়ার করন্তি, সেইটা হন্তু রোহিত শর্মাঙ্কর তাণ্ডব হন্তু কিংবা রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি দুয়ে এই যে ওয়ার্ল্ড কাপ পরে সেমানে রিটায়ারমেন্ট নৌচন্তি এবং তাঙ্কর ক্রিকেট কু সেমানে মানে টি-20 ক্রিকেট কু মানে বিরাট কোহলি বাই বাই কুতলা বলে রাহুল দ্রাবিড় মধ্যে কোচ হিসাবরে নৌচন্তি, তেনু নিশ্চিত ভাবে সেমানে দিগ্গজ খেলাড়ি সেমানে সমস্তে যেপরি ভাবে গোটে ম্যাচ চালিছিলা এবং গোটে মুহূর্তে লাগুছিলা যে ভারত নিশ্চিন্ত হারিব 30টা বল 30 রন, তেণু ক্লাসন পুরা ভারত হাত ম্যাচ ছড়ে নিয়েছিল এবং সে মুভমেন্টরে যে জিতিবার গোটে যে অনুভূতি আসিলা এবং ভারত জিতিকি দেখেছিলা নিশ্চিন্ত ভাবে সবু ভারতীয় মানে কালি যে মানে ম্যাচ দেখিছন্তি সেমানে নিশ্চিত ভাবে সমস্ত মুহূর্তকে উপভোগ করতেবে এবং ইন্ডিয়ান হিসাবে আমি নিশ্চিত ভাবে গর্বিত, এবং এইভাবে গোটে মুহূর্ত যে মুহূর্তটা কি সমস্ত ভারতীয় মানে একতা সূত্রে বাঁধি থাকে এবং নিশ্চিত ভাবে এটি ক্রিকেটর বিজয় ঘটছে। এবং সাউথ আফ্রিকাকে নিশ্চিত ভাবে কই সব চমৎকার খেলিলে, কিন্তু কালি নিশ্চিত ভাবে ভারতর দিন লা এবং ভারতীয় মানে লাস্ট মুভমেন্টরে যেটা করিক দেখাইছেন নিশ্চিত ভাবে আমার বর্ষ বর্ষ ধরি এই অনুভূতি আর এই জিনিস গুড়ি মনে রহব। বিলকুল ডক্টর দাস, অন্যপটে আমি যদি দেখিবা ঠিক সময়ে গ্রেট ইনিংস খেলছেন কোহলি গতকালের ম্যাচরে এবং বুমরাঙ্ক প্রদর্শন পুরা টুর্নামেন্টরে জবরদস্ত রয়েছিল। একচুয়ালি আমি তো খেল দেখিলা বেড়ে সবুবেলে ইয়ে দেখ মু কালি ভগবান কু ডাকুতলি কোহলিঙ্ক পাইঁ, কারণ কোহলি গোটে বহুত বড় প্লেয়ার মু জানিতিলি এ টি-20 ওয়ার্ল্ড কাপরে সে নিশ্চিত ভাবে নেবে মানে নেই রিটায়ারমেন্ট নেই যিবে, তেণু এইটারে তাঙ্কু বহুত লোক কোশ্চিন করতিলে, আমার কিছু সিনিয়র ইন্ডিয়ান ক্রিকেটারি মধ্যে তাঙ্কু কোশ্চিন করতিলে, কিন্তু কোহলি জনে চমৎকার খেলাড়ি সে যে ফর্ম্যাটে যাইছেন এবং তাঙ্কু ওপনিং করাইছিল ঠিক আছে ওপনিং পাইঁ তাঙ্কু দিয়েছিল কারণ টি-20 সে ভালো প্রদর্শন করতিলে, কালি মু ভগবান কু ডাকুতলি কোহলি ভালো খেলন্তু, কিন্তু কালি কোহলি খেলিতিলে প্রথমে যে 45 রন করতিলে 42টা বল করতিলে যেটা কি তাঙ্ক ভলিয়া কারণ ফার্স্ট যে উইকেট পড়ি যাইছিল, কিন্তু তাপরে সে যেপরি ভাবে চমৎকার করে দেখাইছিলে এবং যেভাবে ভাবে ইনিংস খেলিলে আপনি দেখুন যে সেই যে ইনিংস সে খেলিছন্তি, এবং কালি যেতবে কলিঙ্গ টিভিরে ডিসকসন হোলা আমি সে কথা কৌলি যে কোহলি গোটে পটে রহু এবং তাঙ্ক পটে অন্য মানে খেলিছেন, কালি অক্ষর পটেল ভালো খেলিলা, কালি দুবে ভালো খেলিলে, কেবল কোহলি গোটে সাইডরে রয়েছিল এবং সে তাকে গাইড করুলে এবং এই জুনিয়র পিলামানে কালি বহুত ভালো খেলিলে, এবং এটা গোটে 200 রন পিচ কিন্তু সেটি 176 করে ভারত জিতিবা নিশ্চিত ভাবে গোটে চমৎকার প্রদর্শন, মু বোলর মানুষ ক্রেডিট দেবি এবং ব্যাটসম্যান হিসাবে কোহলি এবং অক্ষর এবং দুবে যেপরি ভাবে কালি প্রদর্শন করছেন নিশ্চিত ভাবে তাঙ্কু যেতে তাঙ্কু প্রশংসা কলে মধ্যে কম হব। বিলকুল যেতে প্রশংসা কলে মধ্যে কম হব। ডক্টর দাস, অন্যপটে রোহিত কঠারু আমি টিকে নিরাশ হলে কিন্তু এপটে বুমরা কিন্তু ম্যাচর পুরা মোড বদলাই দিলে, যেতলে ভারত হাতরু ম্যাচটি যাউতলা পুনি ভারত হাতকু ম্যাচটিকু ছড়াই আনিতিলে বুমরা কেউটি না কেউটি। নাই ম্যাচ টা ছড়িয়ে আনিবার নিশ্চিত ভাবে বুমরাঙ্কর ভূমিকা কেন 30টা বলে 30 রন থাকলে সে উইকেট নেলে, এবং রোহিত তাঙ্কর করিকি দেখাইছেন রোহিত ভারতকু ফাইনালে পৌঁছিছেন চমৎকার খেলিছেন, এবং কালি তাঙ্কর দিন নথিলা এবং কালি রোহিত কু ট্রাপ করা যাইছিলা, সাউথ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট কু ধন্যবাদ দেবি যে রোহিত তাঙ্কর পূর্ব ইনিংস যেটা সে ইংল্যান্ড পক্ষে খেলিলে তাঙ্কু সেই অনুসারে বোলিং করাইছিলে, এবং আপন সেকেন্ড ওভারে সেমানে আনিছিলে কেশব মহারাজ কু এবং তাঙ্কু সুইপ করাইকি সে ক্লাসন কাতে ধরা পকাইছিলে, কিন্তু সবুঠারু মেমোরেবল মুভমেন্ট থিলা কালি সূর্যকুমার যাদবর যে ক্যাচ সে বাউন্ডারি উপর নিয়েছিলে চমৎকার থিলা, চমৎকার থিলা যে যেতে প্রশংসা কলে মধ্যে কারণ সে প্রেসর রে এবং যদি সে রহি যাইছান্তে হুয়েত ম্যাচ ভারত হাতরু ছড়াই নেইথান্তে,
কিন্তু সে যে ক্যাচ সে বাউন্ডারি উপর নিয়ে নিশ্চিত ভাবে সব ইন্ডিয়ান যে কালি ম্যাচ দেখুলে সমস্ত বহুত দিন ধরে সে ক্যাচ মনে রইব এবং এভাবে পরিস্থিতিতে সে সিচুয়েশন গোটে ক্যাচ নেওয়া নিশ্চিত ভাবে সেটা টর্নিং পয়েন্ট লা ভারত উভয় দল ফাইনাল পর্যন্ত পৌঁছিবার অপরাজয় লে এবং বিজয়ী হয়েছিল পুরা টুর্নামেন্টে গোটে পরে গোটে ম্যাচ এবং ফাইনালে পৌঁছিলে। ডক্টর দাস, সবুঠু বড় কথা হল যে একপাখিয়া ম্যাচ খালি নথিলা, উভয় টিম বহুত ভালো খেলিলে এবং শেষ পর্যন্ত বি হার জিতর রোমাঞ্চ লাগি রয়েছিল, মানে স্টার্টিং রু কি প্রেডিকশন করে পারিবে নাই যে এই দল জিতিব? নিশ্চিত ভাবে কালি যদি ভারত ফাইনাল নথান্তা সাউথ আফ্রিকা সঙ্গে তাহলে হোল ইন্ডিয়া আমি সমস্ত সাউথ আফ্রিকা সপোর্ট করতাম, কেন সাউথ আফ্রিকা সঙ্গে আমার ইমোশন লা লাস্ট 32 বর্ষ হল যে ক্রিকেটের অনেক এবং চোকর বলে তাকে কুহতি কেবে ফাইনাল কু যাই প্রথম থর ফাইনাল, কিন্তু সে কালি ভারত সঙ্গে খেলুলে গোটে ফাইনাল ম্যাচে যা দরকার আপনার দেখবে বল ওয়ান রু রোহিত শর্মা ক্যাচ রু কালি এমিতি পরিস্থিতি ছিল কেতবে ভারতীয় মানে যে খেল দেখুলে সে কান্দি পকাউলে তো কেতবে খুশিরে আত্মহর হয়ে যাওলে কালি যে অপ ডাউন লা ম্যাচ র মানে মানে বল ওয়ান রু ইন্ডিয়া ব্যাটিং টু আরম্ভ করি কালি লাস্ট ওভর পর্যন্ত যেপরি ভাবে ম্যাচ লা সেটা নিশ্চিত ভাবে গোটে ভরপুর আপনার যেটা রোমাঞ্চক ফিল্ম মশলা ফিল্ম ভাবে পুরা ম্যাচ লা এবং নিশ্চিত ভাবে যেপরি ভাবে কালি ভারতীয় মানে করি দেখাই খেলি দেখাই এবং বিরাট কোহলি যে যা কুহযায় যে বিগ ম্যাচ প্লেয়ার এবং কালি ফাইনাল রে যেটা কি এত বর্ষর সুখা লা যে ভারত মানে ভারতীয় মানে এপর্যন্ত জিতি পারি নথিলে আইসিসি ট্রফি 2013 হোক কি 2011 ওয়ার্ল্ড কাপ হোক এবং 2007 রে লাস্ট ওয়ার্ল্ড 2020 জিতিলে সে যে লা মানে ভারতীয় মানক ভিতরে এবং ভারতীয় মানে যেটা লাস্ট নভেম্বরে আমি যে গুজরাটের যে ম্যাচ হারি যাইছিল 2020 ওয়ার্ল্ড কাপরে নিশ্চিত ভাবে গোটে সবু ভারতীয় মানক অবশোষ লা তাপাই গোটে বড় ইনিংস খেলবার দায়িত্ব লা এবং বিরাট কোহলি সিনিয়র প্লেয়ার হিসেবে টিম কু নিশ্চিত ভাবে লিড করছেন ফ্রম দ্য ফ্রন্ট এবং নিশ্চিত ভাবে বিরাট কোহলি এটা একটা ইয়াদগার ইনিংস হয়ে রহব তাঁর জীবনের বহুত বড় ইয়ে গোটি ইয়াদগার ইনিংস এই ডক্টর দাস নিহাতি ভাবে রহব এবং সমস্ত ইয়ে সবুদিন পাই মনে রহব এবং তা পরবর্তী সময়ে বিরাট কোহলি অবসর বি ঘোষণা করেছেন টি-20 ফরম্যাট। ধন্যবাদ আপনার বরিষ্ঠ ক্রীড়া সমীক্ষক ডক্টর গগনেন্দু দাস আমার সহ সবিশেষ আলোচনায় যোড়ি হয়েছিল।